জমি বিবাদের জেরে দুই পরিবারের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন এক সিভিক ভলেন্টিয়ার। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় মালদার কালিয়াচক 3 নম্বর ব্লকের কুম্বিরা গ্রাম পঞ্চায়েতের সুখপাড়া গ্রামে। আহতরা হলেন 32 বছরের মদন মণ্ডল, 44 বছরের কৃষ্ণ মণ্ডল ও 65 বছরের বিমলা মণ্ডল। জানা যায়, কৃষ্ণ মণ্ডলের সাথে 15 কাঁটার একটি জমি নিয়ে বিবাদ চলছিল নগেন মণ্ডলের। অভিযোগ, এদিন কৃষ্ণ মণ্ডল জমির দিকে যাওয়ার সময় নগেন মণ্ডল ও তার লোকজন হামলা চালায়। আমার জমি আমি চাষ করছি, আমাকে ওনারা চাষ করতে দিচ্ছে না। নগেন্দ্রনাথ মণ্ডল আর রূপচাঁদ মণ্ডল আর অরুণ মণ্ডল, ও মানে জমি বিক্রি করেছে, বলছে যে আমি বিক্রি করিনি, আর জমি আমার নামে আছে, খরচা আছে, দলিল আছে আমার কাছে, জমিও আছে আমার কাছে, আর জমি নগেন্দ্রনাথ মণ্ডল বিক্রি করেছে, আমার কাছে আছে জমি, বুঝলো? নগেন্দ্রনাথ মণ্ডলের জমি আমি কিনেছি। আচ্ছা, কতদিন আগে কিনেছিলেন? 98 সালে। আচ্ছা, কত টাকা ধরে কিনেছিলেন? 20,000 টাকা। কত ভালো, 20,000 টাকা। কতটি জায়গা নিয়েছিলেন? 2400 জমি। আচ্ছা, তারপর কি হলো আজকে? আজকে মানে ওই যে চাষের জন্য আমি চাষ করতে গেলাম, চাষের জন্য আমাকে বাধা দিচ্ছে, বাধা দেওয়ার পরে ওই যে মারপিট আমাকে করতে লাগলো। তারপরে আমার সিভিক ভাইটা মান্ডায়ে ডিউটি ছিল, ও মানে ডিউটি করতে যাচ্ছিল, ওকে রাস্তার পথেই মারধর করেছে। মানে 200-300 মিটার মানে তফাতে বাড়ি আছে, ওদের বাড়ি আছে, ছোট ভাইটার বাড়ি আছে, মানে 200-300 মিটার দূরে, আর আমার বাড়ি জমির পাশেই। করতে ছিল? হ্যাঁ, ডিউটিতে যাচ্ছিল জয়েন করতে। যাওয়ার পথে কোথায় হামলা চলেছে? ওই রাস্তায়। কি দিয়ে মারধর করা হয়েছে? শেনি, হাসুয়া, ইট, লাঠি, সমস্ত কিছু, আর 8 জন আছে, 8-9 জন, ওরা মানে সবাই হামলা চালিয়েছে। হামলা চালিয়েছে। কে আহত হয়েছে? মা, মা ওই তো ভাইটাকে মারছিল, তখন মা মায়েরই যে আমার ছেলেকে মারছে, কিছু জানি না টানি না, কোনো কথা নাই, বাত্রা নাই, কিছু নাই। তখন এই যে মাকে, মা বাজাতে যা, মাকে 4-5 কোপ মানে দিয়ে দিয়েছে। কি দিয়ে মেরেছে? শেনি দিয়ে কোপ মারা আছে। হাসুয়া দিয়ে মেরেছে? হাসুয়া দিয়ে, শেনি দিয়ে কোপ মারা আছে। হ্যাঁ, জানাবো। কোথায় জানাবেন অভিযোগ? অভিযোগ জানাবো থানাতেই। কতজনের বিরুদ্ধে জানাবেন? 8 জনের বিরুদ্ধে। কি চাইছেন এখন? আমি সুবিচার চাই। আহত ব্যক্তিরা 8 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। লগেন, লগেনের ছেলে রূপচাঁদ, বরুণ। কতজন মিলে মেরেছে? 8 জন মিলে, ওরা বাড়ি। কেন মারলো? জমি খেতে খেতে আমাদের জমি কিনে নিয়েছে নগেনের কাছ থেকে, দিয়ে আমরা খাচ্ছি ওই জমি, ওই জমিতে আমরা মটর বুনতে গেছি চাষ করতে, ওই যে ছেনে নিয়ে গেছে, দিয়ে আমার স্বামীকে মারধর করছে, দিয়ে ওর ভাই মদন আইলো, তখন বাঁচাইতে তো ওকে কোপ ঝাড়লে, তার মা এলো ওকেও ঝাড়লে, দিয়ে কোপ মার দিয়ে যাবো। আমাদের আমাদের আছে 3 জন। হ্যালো, চালালো জমি বিক্রি করে দখল নিবে। কিনেছিলেন? আমরা নগেনের কাছ থেকে নিয়েছি। কত টাকাতে জমি কিনেছিলেন? 22,000 হবে। কতটি জায়গা নিয়েছিলেন? 15 কাঠা। এখন নগেন কি বলতে চাইছে? নগেন এখন বলছে কি একটু দেখে দেয়ছে, তখন এত মারধর করছে, ও বলছে কি আমি বিক্রি করিনি, আর এরা বলছে আমার বিক্রি করা আছে, টাকা লাভা আছে। আপনাদের কাছে দলিল বা রেজিস্ট্রি আছে? সব দেখাতে পারে। এই তো মোটর গুনতে গিয়ে চাষ করেছি। কি দিয়ে হামলা চলেছে? এই তো ছেনে নিয়ে। কতজন ছিল ওরা? ওরা 8 জন। 8-10 জন? 8-10 জন মিলে ওরা বাড়ির ফ্যামিলি। থানাতে অভিযোগ জানাবেন? হ্যাঁ জানাবো। কি চাইছেন এখন? আমরা তো শাস্তি চাই। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।